আজকের ভিডিওতে আপনি মন্দারমণির একটি বাজেট ফ্রেন্ডলি রিসর্টের তথ্য পেয়ে যাবেন, যেখানে আছে সুইমিং পুলের সাথে ছোটদের জন্য স্প্ল্যাশ পুল। পেয়ে যাবেন এই রিসর্টের রুম রিলেটেড সব তথ্য, আর নিউ দীঘার একটি ভালো সি ফেসিং হোটেলের সব তথ্য। ঘুরে নেব তমলুকের কিছু দর্শনীয় স্থান, যেমন মহিষাদল রাজবাড়ি, এখানকার প্রাচীন তাম্রলিপ্ত বা তমলুক রাজবাড়ি, রাধা গোবিন্দ মন্দির, আর তার সাথে ঘুরে নেব বর্গভীমা মায়ের মন্দির থেকে। সতী মায়ের বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল, তাই এই মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। অগস্ট মাসের প্রথম উইকেন্ডে শুক্রবার আর শনিবার ছুটি নিয়ে 3 days 2 nights-এর ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল বীরভূম জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্যে আমাদেরকে প্ল্যান চেঞ্জ করতে হলো। নিউজ চ্যানেলে ওখানকার এই পরিস্থিতি দেখে বুঝতে পারলাম যে এখন ওখানে ঘুরতে যাওয়া সম্ভব না। অন দ্য ওয়ে আমরা শের বেঙ্গল হোটেলে নেমে পড়লাম ব্রেকফাস্টের জন্যে। এই হোটেলের খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, আর এখানকার সার্ভিস বেশ প্রম্পট। বাইরের সেকশনটা নন এসি, কিন্তু ভেতরে এয়ার কন্ডিশন সেকশনও আছে, তাই আমরা ভেতরের সেকশনে চলে গেলাম। বসার সাথে সাথেই আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম, আর উইদিন লেস দেন 10 মিনিটস আমাদের খাবার চলেও আসলো। ব্রেকফাস্টের পরে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম। কলকাতা থেকে তমলুক শহরের দূরত্ব হল প্রায় 85 কিলোমিটার। দিনের প্রথম গন্তব্য হল প্রায় 5000 বছরের ইতিহাস সঙ্গে আনা বর্তমানে ভগ্ন প্রায় তমলুক রাজবাড়ি। তমলুক রাজবাড়ি ময়ূর বংশের অধীনে ছিল। মহাভারতের পৌরাণিক কাহিনীতে রাজবাড়িটির উল্লেখ পাওয়া যায়, তবে তার বেশিরভাগ অংশ এখন অস্তিত্বে নেই। শোনা যায় তাম্রলিপ্ত ময়ূর রাজা লক্ষ্মীনারায়ণ রায় 1837 সালে রাজবাড়ি তৈরির কাজ শুরু করেন। স্বদেশী আন্দোলনের অন্যতম পীঠস্থান এই তাম্রলিপ্ত রাজবাড়ি বা তমলুক রাজবাড়ি। ঘুরে নিলাম রাজবাড়ির পাশে অবস্থিত রাধামাধব মন্দির থেকে। আমাদের পরবর্তী গন্তব্য হল বর্গভীমা মায়ের মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে তমলুক শহরে পড়েছিল সতী মায়ের বাম পায়ের গোড়ালি, আর সেখানেই গড়ে উঠেছে তমলুক শহরের আরাধ্য দেবী মা বর্গভীমা মন্দির। কালী পুজোর দিনে দেবী মূর্তি রাজবেশে সাজিয়ে বিশেষ পুজো করা হয়। এই মন্দিরে উগ্রতারা রূপে বর্গভীমা মায়ের পুজো হয়। যে কোনো পুজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে এসেছে। যুগ যুগ ধরে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী রূপে মা পূজিত হয়ে আসছেন। ওড়িশি স্থাপত্যের আদলে তৈরি এই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। মায়ের দর্শন করার পরে আমরা বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। 16th শতকে জনার্দন উপাধ্যায় 3টি রাজপ্রাসাদ তৈরি করেছিলেন, তার মধ্যে ফুলবাগ প্যালেস এখন মহিষাদল রাজবাড়ি নামে পরিচিত। বর্তমানে এই রাজবাড়ির দেখাশোনার দায়িত্বে আছেন গর্গ পরিবার। এখন এখানে একটা মিউজিয়াম আছে, এন্ট্রি ফিস 20 টাকা, কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড, তাই ভেতরের ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারছি না। যদি আপনি এখানে থাকতে চান তাহলে কন্ট্যাক্ট ডিটেলস আপনি নোট করে নিতে পারেন। মহিষাদল রাজবাড়ি ঘুরে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম
মন্দারমণির উদ্দেশ্যে। মহিষাদর রাজবাড়ি থেকে মন্দারমণির দূরত্ব হল প্রায় 82 কিলোমিটার। ফাইনালি আমরা সোনার বাংলা রিসর্টে পৌঁছে গেলাম। এই রিসর্টে একটা বড় সুইমিং পুলের সাথে বাচ্চাদের জন্য দুটো ছোট স্প্ল্যাশ পুলও আছে। এখানে এরকম ভিলা স্টাইল বিল্ডিংস বানানো আছে, যেখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে 4টে করে রুমস আছে। এই হলো হোটেলের এয়ার কন্ডিশনড রুম। রুমটা অ্যাভারেজ সাইজড আর বিছানায় দুটো অ্যাডাল্টের সাথে একটা বাচ্চা ঘুমোতে পারবে। ওয়াশরুমে কিজেরও আছে। এই হলো রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি থেকে ভিউ। মোর ইম্পর্টেন্টলি, এই রিসর্টে আপনি অ্যাফোর্ডেবল রেটে রুম পাওয়ার সাথে পেয়ে যাবেন প্লেন্টি অফ পার্কিং স্পেস আর সুইমিং পুলের আনন্দ। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম চিকেন থালি, টেস্ট কিন্তু আমার বেশ ভালো লাগলো। লাঞ্চের পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আমরা মন্দারমণি সি বিচে চলে গেলাম। মন্দারমণি সি বিচে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমি বেরিয়ে পড়লাম নিউ দীঘার কিছু হোটেলের তথ্য জোগাড় করার জন্য। এই হলো নিউ দীঘার একটি ভালো সি ফেসিং হোটেল। হোটেল অথরিটিস বলল যে ফটোস তুলতে পারবেন কিন্তু ভিডিও তুলতে পারবেন না, তাই আমি আপনাদেরকে হোটেলের কিছু ফটোসের সাথে ট্যারিফ আর কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারব। আর যদি এরকমই ট্রাভেল ব্লগস দেখা পছন্দ করেন, তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাতে ডিনারটা আমরা দীঘার একটা রেস্তোরাঁয় সেরে রিসর্টে ফিরে আসলাম, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। 3 ডেজ 2 নাইটসের বীরভূম ট্যুর ক্যান্সেল হলেও এই ছুটিটাকে কি ওয়েস্ট করা যায়?